হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আই হোপ তোমরা কিন্তু ভীষণ ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ ফেস্টিভ চলছে আর ইন বিটুইন কিন্তু অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আ গ্রেট হ্যাপিনেস ডে তো আমরা তখন সবাই হ্যাপি বিকজ দুর্গাপূজা চলছে আর এর মধ্যেই আমি প্রচুর শপিং করে নিয়েছি তোমরা জানো ওয়ান বাই ওয়ান এক একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি বেশ কিছু প্রোডাক্টস পারচেস করা বাকি ছিল আমি তোমাদেরকে বলেছিলাম কি অক্টোবর মাসে যখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ শুরু হবে আমি অনেক প্রোডাক্টস পারচেস করব আর ডিলস গুলো এত দারুণ ছিল তোমাদেরকে আমি আগেই ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম কি কি ডিলস চলছে আমি কিন্তু অনেক প্রোডাক্টস পারচেস করেছি যেগুলো ওয়ান বাই ওয়ান ডেলিভার হচ্ছে যেহেতু ফেস্টিভ সেজন্য একটু ডিলে হচ্ছে বাট হচ্ছে আর আমিও তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান সেই প্রোডাক্টগুলো যখন ডেলিভার হবে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো আজকে আমার কাছে আরও কিছু প্রোডাক্টস আছে এখানটাতে এই বক্সটার মধ্যে যেগুলো আমি তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করি আর আজকে ছটার থেকে সাতটা প্রোডাক্ট আছে নেক্সট ভিডিওতে প্রচুর ফ্যাশন প্রোডাক্টস আসবে যেগুলো আমার নয় যেগুলো আমার হাজবেন্ডের বিকজ অলরেডি আমি প্রচুর ফ্যাশন প্রোডাক্টস পারচেস করে ফেলেছি লাস্ট টু মান্থসে তো সেজন্য চলো শুরু করি আজকের ভিডিওতে কী কী আছে চলো দেখে নি প্রথমে যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা রিফিল প্যাক ওয়াওয়ের যে রোজ ভ্যারিয়েন্টের ফেস ওয়াশটা আছে ফর্মিং ফেস ওয়াশটা ব্রিসেলওয়ালা তো সেটারই কিন্তু রিফিল প্যাক আমি অলরেডি যেটা টিউব সেটা আমি পার্চেস করেছিলাম যার জন্য এরকম রিফিল প্যাকস অ্যাভেলেবেল আছে আর এগুলো তো তোমাদেরকে কি বলবো বিউটি অ্যান্ড ফ্যাশন এর উপর অ্যামাজনে এত এত সেল দিচ্ছিল তো এগুলো সবসময় একটা করে রেখে দেওয়া খুব ভালো কারণ এখন টাইম হচ্ছে স্টকিং করো কারণ কখন ডিল শেষ হয়ে যাবে তখন আর তোমরা স্টকিং করার টাইম পাবে না তো এটা হচ্ছে সেই রিফিল প্যাকটা নেক্সট তোমাদেরকে দেখাবো একটা আইলাইনার এটা হচ্ছে ল্যাকমি লাইনার ওয়াটার রেজিস্ট্যান্ট আইলাইনার ফ্রম ল্যাকমি এটা খুবই একটা পপুলার আইলাইনার এটা গোল্ডেন শেডের মধ্যে আছে এটা তোমাদেরকে একবার দেখাই তোমরা ব্রাইডাল করতে পারো প্লাস ফেস্টিভের সময় কিন্তু এরকম গোল্ডেন লাইনার খুব বেশি ভালো লাগে লাইন ড্র করার জন্য আইলাইনারের ওপরে তো এটা একটা ফেস্টিভ একটা ভাইবস দেয় এরকম গোল্ডেন টাইপের আইলাইনারগুলো

আর এটা সবসময় অ্যাভেলেবেলও থাকে না লাকিলি এটা অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল তো যে জন্য আমি এটা পারচেস করে নিলাম এরপর আরেকটা দেখাবো মেকআপ প্রোডাক্ট এটা হচ্ছে সুইজ বিউটির গ্লিটার আই শ্যাডো এই আই শ্যাডোগুলো কিন্তু দারুণ কারণ কি রিজনেবল প্রাইসে এগুলো ইন্ডিভিজুয়াল কালারস পাওয়া যায় ইন্ডিভিজুয়াল শেডস পাওয়া যায় শেডসগুলো এতটাই রয়্যাল এটাও কিন্তু গ্লিটার শেডের ওপরে সিলভারি রোজি সিলভারি টাইপের গ্লিটার শেডটা একবার তোমাদের দেখাই টপ আপ করার জন্য কিন্তু দারুণ বেশ একটা কুলিং সেন্সেশন আছে এটা আর এটা কিন্তু ওয়াটার প্রুফ কারণ এটা আমি আগেও ইউজ করেছি অন্য একটা শেডের তো এই শেডটা আমার দরকার ছিল এই শেডটা আমি পেয়ে গেলাম তো প্রাইসগুলো আর ডিটেলসটা যদি তোমরা পারচেস করতে চাও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিও নেক্সট তোমাদেরকে দেখাবো এটা এটা হচ্ছে লরিয়াল প্যারিসের নিউলি লঞ্চড একটা সিরাম গ্লাইকোলিক অ্যাসিড সিরাম এটা আচ্ছা এটার যেটা ফুল রেঞ্জ ওটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এখন আমি আপাতত এটা শেয়ার করছি কারণ এটা অলরেডি ডেলিভার হয়ে গেছে এটার মধ্যে আছে গ্লাইকলিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম এটা এটা কি কাজ করে না করে সব তোমাদেরকে একটা রিভিউ ভিডিওতে বলবো খুব তাড়াতাড়ি এই সিরামটা আমি পারচেস করেছি তোমরা জানো নিউলি লঞ্চ যে কোনো প্রোডাক্ট আমি ট্রাই করতে থাকি নেক্সট দেখাবো তোমাদের এটা এটা হচ্ছে পিলগ্রিমের একটা টোনার এটার ভ্যারিয়েন্ট হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন পিলগ্রিমের একটা দারুণ একটা রেঞ্জ এবার তোমাদের টোনারটা দেখাই এই টোনারটা এর একটা সানস্ক্রিন কিন্তু আমি ইউজ করি সেটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই টোনারটা খুব ভালো নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট ফর দ্য ডে অনলি এটা হচ্ছে আমি একটা সানগ্লাস পারচেস করেছি রয়্যাল সানের এর আগেও আমার একটা রয়্যাল সানের সানগ্লাস ছিল আমি ইন্ডিভিজুয়াল ভিডিও এনেছিলাম তো এটা আমি অনেকটা চিপ রেটে পেয়ে গেছি অ্যামাজন গ্রেট জন্য আচ্ছা এখানে খুব সুন্দর একটা ব্যাগ আছে যেখানে তুমি তোমার সানগ্লাসটা রাখতে পারবে একদম রয়্যাল সান মানে একদম রয়্যালি একটা লুক ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছ ভেতরে এটা পেয়ে যাচ্ছ তুমি থ্যাঙ্ক ইটা প্লাস তুমি এটা পেয়ে যাচ্ছ সানগ্লাসটা আমার রয়ালসানের ব্রাউনের ওপরে ছিল এবার আমি একটু পারপলের ওপরে নিলাম রয়ালসান ইজ এ লাক্সুরিয়াস ব্র্যান্ড তোমরা জানো সানগ্লাসটা তোমাদেরকে একটু দেখাই ভালো করে এখানে একটা স্টোন বসানো আছে দু সাইডে। আগের সানগ্লাসটা আমার সেভেন নাইনটি নাইন অ্যারাউন্ড ছিল ডিসকাউন্টে বাট এবার যেহেতু আমি অনেক বেশি সেল পেয়ে গেলাম গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে তো সেজন্য এটা কিন্তু আমি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মতো অ্যারাউন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড আমি এটা পেয়ে গেছি দেখো তো আমি একটু পরে দেখাই তোমাদের এই সানগ্লাসটা আমাকে কেমন লাগছে ডেফিনেটলি তোমরা বলো এরকম এরকম স্টাইলের সানগ্লাস কিন্তু আমি ফার্স্ট টাইম পারচেস করলাম তো দেখো কেমন লাগছে তোমাদের যদি কিনতে হয় সানগ্লাসটা তোমরা যদি পারচেস করতে চাও লিংক কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকবে তো এটাই ছিল আজকের এই ছটা সাতটা প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কোনটা ভালো লাগলো ডেফিনেটলি আমাকে জানাবে এগুলো সব ফেস্টিভ সিজনের জন্য তোমাদের জন্য রেকমেন্ডেশন তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে গুলো শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভেরি গুড বাই টেক কেয়ার